হামাস শব্দটির অর্থ আশা বা উদ্দীপনা। এটি মূলত হারাকাত আল মুকাওয়ামা আল ইসলামিয়া বা ইসলামী প্রতিরোধ আন্দোলনের একটি আদ্যক্ষর। ইজ্জুদ্দিন আল কাসাম নামে হামাসের একটি সামরিক শাখাও রয়েছে। গাজা এবং পশ্চিম তীরে ইসলামী এই প্রতিরোধ আন্দোলনের প্রকাশ্য আত্মপ্রকাশ ঘটে 1987 সালে প্রথম ইন্তিফাদার মাধ্যমে। হামাসের প্রতিষ্ঠাতা হলেন শেখ আহমেদ ইয়াসিন, যিনি মূলত ছিলেন তৎকালীন ইখওয়ানুল মুসলিমিনের ফিলিস্তিন শাখার নেতা। ইয়াসিন ছিলেন পঙ্গু, কিন্তু তবুও যুবক বয়স থেকেই তিনি ছিলেন গাজার নেতা। 1978 সালে 49 বছর বয়সী শেখ আহমেদ ইয়াসিন ফিলিস্তিনিদের সাহায্যের জন্য আল মুজাম্মা আল ইসলামী নামে একটি ইসলামী সংগঠন গড়ে তুলতে অধিকৃত ইসরায়েলি কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। ইসরায়েল কর্তৃপক্ষ তা মঞ্জুর করেন, কেননা ইসরায়েলের লক্ষ্য ছিল গাজায় জাতীয়তাবাদী আন্দোলন ফিলিস্তিন মুক্তি সংস্থা পিএলও এর গুরুত্ব হ্রাস করা। কিন্তু ইসরায়েলের সেই প্রচেষ্টা বুমেরাং হয়ে যায়। খুব সহসাই তারা বুঝতে পারে শেখ আহমেদ ইয়াসিন হলেন যথেষ্ট বুদ্ধিমান এবং পাক্কা মুসলমান। ইসরায়েলের মাথায় তাল রেখে কায়দামতো ঠিকই হামাসকে দাঁড় করিয়ে ফেলেন ইয়াসিন। 1988 সালে গৃহীত হয় হামাস চার্টার, যার লক্ষ্য হল অধিকৃত ফিলিস্তিন থেকে দখলদারিত্বের অবসান ঘটানো। কম্পাসের আজকের পর্বে আলোচনা করব হামাস সম্পর্কে, সাথেই থাকুন। সংগঠন হিসেবে হামাস মূলত তিনটি শাখার সমষ্টি: রাজনৈতিক শাখা, সমাজ কল্যাণমূলক শাখা এবং সামরিক শাখা। মজলিসে শুরা হামাসের প্রতিনিধিদের মিলনস্থল, যার মাধ্যমে হামাস সমগ্র ফিলিস্তিনে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকে। তবে হামাসের নীতি নির্ধারণী পরিষদ হল 15 সদস্যের পলিটিক্যাল ব্যুরো। বর্তমানে হামাসের প্রধান হলেন খালেদ মিশাল, আর গাজা অঞ্চলে প্রধানমন্ত্রী হিসেবে রয়েছেন ডক্টর ইসমাইল হানিয়া। হামাসের সামাজিক কর্মকাণ্ড। হামাসের শত্রু ইসরায়েলি বিশেষজ্ঞদের গবেষণাতেই উঠে এসেছে হামাসের কার্যক্রমের 90% হল সামাজিক, শিক্ষা বিস্তার, সংস্কৃতি ও জনকল্যাণমূলক কাজ। এবং এই সামাজিক কাজের মধ্যে দাতব্য চিকিৎসা, মসজিদ স্থাপন, স্কুল ও শিশু শিক্ষা অর্থায়ন, খেলাধুলার জন্য ক্লাব প্রতিষ্ঠা অন্যতম। শত অবরোধের মধ্যেও বার্ষিক 70 থেকে 90 মিলিয়ন ডলারের একটি বাজেট দিতে সক্ষম হয় হামাস, যার প্রায় 85% অর্থ বরাদ্দ দেওয়া হয় সামাজিক ও জনকল্যাণমূলক কাজে। অন্যদিকে প্রতিরক্ষা এবং সামরিক খাতে বরাদ্দ যায় মাত্র 15%। সবসময় ঘর ভাঙ্গা অসহায় মানুষদের পাশে দাঁড়ায় হামাস। ইসরায়েলি বিমান হামলায় কোনো ঘর বিধ্বস্ত হলে 15 মিনিটের মধ্যেই সরকারি সেবাদানকারী মানুষেরা চলে আসেন তাদের সাহায্যার্থে। এছাড়া ইসরায়েলি আগ্রাসনে শহীদ হওয়া ফিলিস্তিনিদের পরিবারের ভরণ পোষণের জন্য এককালীন ও নিয়মিত অর্থ সাহায্য দিয়ে থাকে হামাস, যার পরিমাণ 500 থেকে 5000 ডলার হয়ে থাকে। এছাড়া ধ্বংস হয়ে যাওয়া বাড়িঘর, স্কুল বা মসজিদ পুনর্নির্মাণে সহায়তা দিয়ে থাকে হামাস। যদিও হামাস মূলত একটি ইসলামী আন্দোলন হিসেবে কাজ করে, কিন্তু জোরপূর্বক কাউকে ইসলামী অনুশাসন মানতে বাধ্য করবার কোনো নজির নেই এখানে। হামাস সরকারের দাওয়া মন্ত্রণালয়ের অধীনে ফাদিলা বা ভার্চু কমিটি নামে একটি নাগরিক কমিটি আছে, যারা বিভিন্নভাবে জনসাধারণকে ইসলামী অনুশাসন মেনে চলতে আহ্বান জানায়। কিন্তু স্কুল ছাত্রীদের জোর করে হিজাব পরানোর একটি উদ্যোগ হামাস সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের তৎপরতায় বন্ধ করা হয়। এছাড়াও জোর করে নিজেদের এলাকায় আঞ্চলিকভাবে শরিয়া আইন কায়েম করার প্রচেষ্টাকেও নস্যাৎ করে দেয় হামাস।
শিক্ষা খাতে হামাসের অবদান, টানা 8 বছর অবরোধ এবং নানা ঝড়ঝাপটা সহ্য করেও গাজা উপত্যকায় শিক্ষার আলো জ্বালিয়ে রেখেছে হামাস। 2012 সালের মতে গাজা উপত্যকায় শিক্ষার হার প্রায় 99%। সেখানে 5টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এছাড়া প্রায় 4 লক্ষাধিক শিক্ষার্থীর জন্য 683টি স্কুল রয়েছে, যার মধ্যে 383টি স্কুল সরকার অর্থাৎ হামাস পরিচালনা করে। স্বাস্থ্যসেবায় হামাস নিজেকে নিয়ে গিয়েছে এক অনন্য অবস্থানে। অব্যাহত অবরোধে থাকবার কারণে খাদ্যের মান কমে যাওয়ায় গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের মধ্যে শৈশবকালীন অপুষ্টির হার মারাত্মক হারে বেশি। এছাড়াও বিভিন্ন সময়ে ইসরায়েলি আগ্রাসনে আহত মানুষদের চিকিৎসার প্রয়োজন তো রয়েছেই। হামাস পরিচালিত হাসপাতালে কম খরচে বা বিনা খরচে সুচিকিৎসা দেওয়া হয়। মৃত্যু উপত্যকা গাজায় বর্তমানে জন্মহার 4%। এছাড়াও শিশুদের জন্য অসংখ্য নার্সারি, কিন্ডারগার্টেন স্কুল বা মক্তব প্রতিষ্ঠা করেছে হামাস, যার মাধ্যমে তাদের একবেলা খাবারও সরবরাহ করা হয়। বিভিন্ন দাতব্য সংস্থা বা দাতা দেশ থেকে আসা সাহায্য ও আর্থিক অনুদান ব্যবস্থাপনার ক্ষেত্রেও যথেষ্ট দক্ষতা ও স্বচ্ছতার পরিচয় দিয়েছে হামাস। হামাসের এই সামাজিক কার্যক্রমের জনপ্রিয়তা শুধু গাজা স্ট্রিপেই নয়, বরং ফাতাহ শাসিত পশ্চিম তীর এমনকি আশেপাশের অন্যান্য মুসলিম দেশগুলোতেও অনেক বেশি জনপ্রিয়। মিডিয়া 2006 সাল থেকে হামাস চালু করেছে স্যাটেলাইট টিভি চ্যানেল আল আকসা টিভি। হামাসের মিডিয়াগুরু ফাতহি হাম্মাদের মিডিয়া হাউস আল রিবাত কমিউনিকেশনসের নেতৃত্বে আরও রয়েছে নিজস্ব রেডিও স্টেশন ভয়েস অফ আল আকসা এবং সংবাদ পত্রিকা দ্য মেসেজ। অনলাইন জগতে টুইটার এবং ফেসবুক সহ অন্যান্য সামাজিক গণমাধ্যমগুলোতে রয়েছে হামাসের সরব উপস্থিতি। এছাড়া লন্ডন থেকে আল ফাতেহ নামে শিশু কিশোরদের জন্যেও একটি পাক্ষিক পত্রিকা নিয়মিত বের করা হয়। সামরিক শাখা হামাসের সামরিক শাখা ইজ্জুদ্দিন আল কাসাম ব্রিগেড, যাকে সংক্ষেপে আল কাসাম ব্রিগেড বলা হয়। এটি 1991 সালে প্রতিষ্ঠিত হয় এবং তখন থেকেই ইসরায়েলকে সামরিকভাবে তটস্থ করে রেখেছে তারা। সীমিত সাধ্যের মধ্যেও সীমিত টেকনোলজি আর অর্থায়নে কাসাম রকেট দিয়েই ইসরায়েলি $1 বিলিয়ন ব্যয়ের আয়রন ডোম অ্যান্টিমিসাইল সিস্টেমকে চ্যালেঞ্জ করেছে। ইসরায়েলের প্যাট্রিয়ট মিসাইল এবং F-16 মোকাবেলায় কাসাম ব্রিগেডের ব্যবহার করা অস্ত্রের মধ্যে রয়েছে স্বল্পমাত্রার আলবানা, আল বাতার এবং আল ইয়াসিন রকেট, এছাড়াও ট্যাঙ্ক বিধ্বংসী গোলাসহ কিছু হালকা যুদ্ধাস্ত্র। ইরানের পর মুসলিম দেশ হিসেবে সাফল্যজনকভাবে ড্রোন তৈরি করতেও সক্ষম হয়েছে হামাস, যা তেল আবিবের আকাশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। তবে হামাস যোদ্ধারা গ্রাউন্ড কমব্যাটে যথেষ্ট প্রশিক্ষিত। প্রবাসী হামাস নেতা খালিদ মিশালকে হত্যার একাধিক প্রচেষ্টা চালিয়েছিল ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং সিনবেদ। তবে হামাসের অপারেটিভদের সাহস এবং দৃঢ়তায় তারা সফল হতে পারেনি। দিন প্রতিষ্ঠার সংগ্রামে সীমাহীন আত্মত্যাগ, সততা, দক্ষতা ও নিপীড়িত মানুষের মধ্যে থেকে তাদের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাদের জন্য অমরণ লড়াইয়ের অদম্য মানসিকতাই হামাসকে দাঁড় করিয়েছে এক অনন্য অবস্থানে। শুধু ফিলিস্তিনিদের হৃদয়ে নয়, বরং সারা বিশ্বের মজলুম সংগ্রামী মানুষদের মধ্যে।